হ্যালো ভিউয়ার্স, ফিউশন কেয়ারে আপনাদের ওয়েলকাম। আজ বলবো এমন একটি মশলার কথা যা আমাদের সবার ঘরেই থাকে, সেটি হলো লবঙ্গ। লবঙ্গ এমন একটা মশলা যেটা রান্নায় তো ব্যবহার আমরা করি, কিন্তু এর অনেক ঔষধি গুণও আছে। এই লবঙ্গকে আমরা কিভাবে ঔষধ রূপে ব্যবহার করব সেটাই জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে তার আগে বন্ধুরা, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন আমার লেটেস্ট ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, লবঙ্গ রান্নার স্বাদ তো বাড়ায়, সাথে আমাদের শারীরিক কিছু সমস্যায় চটজলদি আরামও দেয়। প্রথমে বলি, লবঙ্গে অ্যান্টিসেপ্টিক গুণ আছে, যার জন্য যদি কোথাও চোট বা চুলকানি বা কোনো সংক্রমণ হয় বা কোনো পোকামাকড় যদি কামড়ায়, তাহলে সেই আক্রান্ত জায়গায় লবঙ্গ বেটে নিয়ে লাগালে উপশম হবে। গলায় খুশখুশে কাশি বা শুকনো কফ থাকে, তাহলে মুখে একটা লবঙ্গ রাখতে পারেন, তাতে আরাম পাবেন। মাথা যন্ত্রণা হলে লবঙ্গ বেটে কপালে লাগিয়ে দিলে আরাম পাওয়া যায়। যাদের অ্যাসিডিটির সমস্যা আছে, তারা যদি খাওয়ার পরে একটা লবঙ্গ চিবিয়ে খান, তাহলে অ্যাসিডিটি দূর হবে। যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে, তারা 4-5টা লবঙ্গ এক কাপ জলে ফুটিয়ে 1 চামচ মধু মিশিয়ে যদি খান, তাহলে এতে উপকার হয়। গর্ভবতী নারীদের অনেক সময় খুব বমি হয় বা খুব বমির একটা টেন্ডেন্সি থাকে, তখন তারা যদি একটা লবঙ্গ মুখে রাখতে পারেন, তাহলে বমি ভাবটা কমে। দাঁতে ব্যথা হলে লবঙ্গ দাঁতে রাখুন, একটু লবঙ্গটা নরম হলে হালকা হালকা চিবান, ব্যথা কমে আসবে। বন্ধুরা, আমার দেওয়া এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ব্যবহার করে দেখুন, উপকার হবে। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।